আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। চলছে হেমন্তকাল, দেশের আকাশ দোয়াশাময়, নেই কোনো বৃষ্টি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি লঘুচাপ। আগামী 24 ঘণ্টায় দেশের কোন কোন জেলায় বৃষ্টি হবে এ বিষয়ে কী জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলমান আবহাওয়ার পরিস্থিতি, দেশের আকাশ আংশিক মেঘলা, দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় চিত্রাম বিদে নেওয়ার সাথে সাথে দেশের আকাশ পরিষ্কার হয়ে যায়। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের পর দেশের আর কোথাও বৃষ্টি হতে দেখা যায়নি। আগামী এক সপ্তাহের মধ্যেও দেশের উপর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে থাকায় এর প্রভাব কোনোভাবেই বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপর পড়বে না। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলিয়ে বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পূর্বাভাস সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গত 24 ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে 11.5 ডিগ্রি সেলসিয়াসে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফ 30.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগে ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনার উপর ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 29.3 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী 72 ঘণ্টার আবহাওয়ার অবস্থা, 3 দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।